এই ভদ্রলোক বলেছিল সৌমিত্র খাঁ জেতা তো দূরের কথা, একটা বুথে যদি জিতে আমি রাজনীতি ছেড়ে দেব। সৌমিত্র খাঁ ১৯ জিতেছে, উনি রাজনীতি ছাড়েন। উনি ব্যারাকপুরে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি জেতে আমি রাজনীতি ছেড়ে দেব। অর্জুন সিং ১৯ জিতেছেন, ওনার ছেলে ২১ জিতেছে, উনি রাজনীতি ছাড়েন। উনি বলেছিলেন আমার যদি এক পয়সা আপনারা কিছু ত্রুটি পান চুরি করেছি আপনাদের ডাকতে হবে না, আমি হেঁটে হেঁটে গিয়ে গলায় দড়ি পরে নেব। আমি গলায় দড়ি করতে বলছি না, তা আমি বলছি পশ্চিমবাংলার একমাত্র প্রার্থী যাকে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে ভোটে লড়তে লড়তে হচ্ছে, ১০ জুন পর্যন্ত রক্ষা কবচ নিয়ে এই প্রার্থী ঘুরে বেড়াচ্ছে আর জ্ঞান দিচ্ছে। আর আপনাদের চ্যানেলগুলো চেয়ারম্যানের চ্যানেলের উচ্চতাটাকে নিচে নামিয়ে তাকে লাইভ করে যাচ্ছেন সারাক্ষণ ধরে, যে একটা প্রার্থী টেন্টে তিনি সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে তার রাজনৈতিক কাজ করছে। পশ্চিমবাংলা আর দ্বিতীয় কোনো প্রার্থী পাবেন না লোকসভার মধ্যে, যে সুপ্রিম কোর্টকে গিয়ে হাত পা ধরে বলেছে হুজুর আমি ভোটে লড়বো, বক্তৃতা করবো, এই সময়টুকু আমাকে মুক্তি দেন। সুপ্রিম কোর্ট উদার, বড় মাপের জায়গা, তার সিদ্ধান্ত চূড়ান্ত, প্রণাম করে বলি। তারা বলেছে হ্যাঁ আপনি ১০ জুন পর্যন্ত, যেমন কেজরিওয়াল সাহেবকে বলেছে ১ তারিখ পর্যন্ত আপনি বেরিয়ে ঘুরুন বক্তৃতা করুন, একেও বলেছে ১০ তারিখ পর্যন্ত আপনি বাইরে থাকুন, তারপরে তো কি হবে সবাই জানে, আমি আর বলছি না। আপনি বলেছেন যে আমি চুরি প্রমাণ হলে আপনার কলকাতার হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জির দুটো বাড়ি সিবিআই ট্যাগ করেছে, ৭.৫ কোটি টাকার দুটো প্রপার্টি ট্যাগ হয়েছে, পিএমএলএ তে আপনি এস্টাবলিশড, আপনি মানি লন্ডারিং করেছেন, ওই কারণে আপনি যে কোম্পানির চেক পাওয়ার আছে, যে কোম্পানিতে এখনো আপনার পিতৃদেব, আপনার মাতৃদেবী, আপনার সহধর্মিনী, আপনার শালিকা এরা ডাইরেক্টর, সেই লিপসেন্ট কোম্পানির বাউন্স কোম্পানির প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে, তার মানে মানি লন্ডারিংয়ে আপনি অভিযুক্ত, হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে বলে ইডি আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তারপরেও আপনার কাছ থেকে জ্ঞান আর ভাষণ শুনতে হবে আমার মনে হয় আর শোনার কোনো দরকার নেই, টাইম হয়ে এসেছে, মাপলার গেছে, এবারে হাওয়াই ছুটির পাল্লা।